ফ্ল্যাটের মধ্যে কেউ গাড়ি চালায়, চলে এসো চলে এসো, গাড়িটা নিয়ে পড়ে যাবে কিন্তু অনেকবার। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন সকাল 11:30 মতো বাজে, আমি উঠে গেছি অলরেডি 1 ঘন্টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের আমার এই ব্লগটা দেখতে ভালো লাগবে। ফ্রিজের মধ্যে বহুদিন ধরে এই নোটে শাকটা পড়েছিল, কাটবো কাটবো করে কাটাই হচ্ছিল না। যেহেতু আজকে সকাল সকাল উঠেছি, ওর জন্য শাকটাকে প্রথমেই কেটে নিয়েছি। আর এখানে দেখো, সুজি আর টক দই আর সবজি দিয়ে আমি ব্যাটার করে নিয়েছি, এটাকে চিলা করব। আর যোগুও কিন্তু উঠে গেছে, দেখো ওকে কোলে নিয়েই আমাকে সব করতে হচ্ছে, কিছু চেয়েই সে দুষ্টুটা কোল থেকে নামবে না। খেতে কিন্তু খুব ভালো হয় এই চিলাটা, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, এটা বাচ্চাদের জন্যও খুব হেলদি। কি ভালো খেতে হয়েছে, সুজির চিলা করলাম না। একসাথে বসে না দুজনা খেতে পারবো না, কি দুষ্টুমি করছে এই আমার গেল। শাক ভাজা, পটল ভাজা, এখানে আলু আর বেগুন ভাজা মাখা, মাছ ভাজা, আর এখানে হচ্ছে গাটি কুচু আলু দিয়ে তরকারি, এইটুকুই বেঁচে আছে আর কি। আর হচ্ছে আমের আটি আর কি, বাবা আর ছেলে একটা একটা করে চোখলা খেয়ে নিয়েছে, এপিট ওপিট, আমি আটটাই খাচ্ছি। মা মেয়েদের এটাই তো জোটে, বলো, ওরা ভালো খেলেই আমরা ভালো থাকবো, তাই তো? চলো তাহলে খেয়ে নি। খাটের মধ্যে কেউ গাড়ি চালায়, যোগু খাটের মধ্যে কেউ গাড়ি চালায়, চলে এসো চলে এসো, গাড়িটা নিয়ে পড়ে যাবে কিন্তু অনেকবার পড়েছ, ওরকম কর না, চলে এসো, না বিধি দাও দাও, গাড়িটা না বিধি দাও, এসো এসো, কয় না খাটের মধ্যে গাড়ি চালায় না বাবা, না খাটে গাড়ি চালাতে নেই, ওরে বাবা রে, পড়ে যাবি পড়ে যাবি, না বিধি দে গাড়িটা না বিধি। পুরো পাগল করে খেলো, পাগল, ওর বাবা কতক্ষণ থাকে বলো, বৃষ্টি পড়ুক যাই হোক, ছেলে মানুষ কাজের টাইমে যদি ঘরে থাকে তাও তারা কাজই করে, বাচ্চা কাচ্চা অত ধরে না, আর তাও যখন রাত্রেবেলা চলে আসবে তখন ও ঘুমানোর টাইম হয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা খেলবে, তার মধ্যে নিজের আরো গা ধোবে কাজ করবে, তার মধ্যে খাওয়া দাওয়া সব, বাচ্চা ছেলেটাকে সে ধরলোটা কখন বলো, ধরতে তো হবে সে আমাদেরকে, মানে একা একা না মানুষ করে যে কি কষ্ট, বাচ্চা হয়ে যাবে সব হয়ে যাবে, কিন্তু ওই যে কষ্টটা সেটা আমাদেরকেই টলারেট করতে হবে। আচ্ছা তুই এটাকে কেন উপরে তুলছিস, তখন তো দেখলি 10 বার পড়লি তুই, কেন? দিন শেষে যে কখন রাত হয়ে যায় মানে বোঝাই যায় না, তখন ওই যে লাস্ট দুপুরবেলা যে ব্লগটা করলাম, তারপরে যখন ঘুমালো খেললো আবার দেখি সেই রুটিনে ফিরে এলাম যে রাতে কি রান্না করবো, তো বিশাল তো বৃষ্টি। এই যে বাবু মশাই দুষ্টুমি করে যাচ্ছে, আর ওর বাবা রান্না করছে, কি রান্না করছে জানো, মাশরুম দিয়ে খিচুড়ি আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর রুই মাছ ভাজা, আরে হবে। এই যে বাবু মশাইকে মাছ খাওয়াতে বসছি, দেখো মাছ খাওয়াচ্ছি বলে কোথায় পালিয়ে গেছে, ওইখানে তার বাবা। এই যে খিচুড়ি, আজকে এটা হচ্ছে মাশরুম খিচুড়ি, আর এর মধ্যে একটু মাশরুমও আছে, বেশ ভালোই হয়েছে খেতে, ইলিশ মাছ ভাজা, চাটনি, আচ্ছা পটল ভাজা, এই এখন খাচ্ছি, কটা বাজে জানো, দেখাচ্ছি আরো, কটা? 1:25। এই হচ্ছে আমাদের লাইফস্টাইল, ঘুমোবে না বাবু মশাই কিছুতে, মানে অনেক কষ্ট সাধনা করে দেখো ঘুম পাড়িয়েছি, এই খেতে বসছি, আর মানে শরীর ভীষণ টায়ার্ড, এখনো প্রচুর কাজ আছে, প্রচুর কাজ মানে প্রচুর কাজ, রান্নাঘর গোছানো থেকে শুরু করে সব, ঘর একদম খেলনা ছড়িয়ে,
যাওয়ার পর বললাম না, তো এখন খেয়ে নি তাড়াতাড়ি। চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এক